Hello guys, welcome to my channel. আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটা টিউটোরিয়াল। তো আজকে আমার সেকেন্ড চ্যানেলে একটা মালোচের গেমপ্লে দিছিলাম, তো অনেকে টিউটোরিয়ালটা চাইছে, এইজন্য আরো টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো চলো প্রথমে মালোচের ইন গেম বিল বা আরকানা মানে বিল যেটা ইকুইপমেন্ট সেটা আগে দেখি। তো দেখতেই পাচ্ছো এই জায়গায় কি কি আমি ইকুইপমেন্ট করছি। এই মালোচ ট্যাঙ্ক হিসেবে খেললে এই ইকুইপমেন্ট, আর যদি ওয়ারিয়র হিসেবে খেলো তাহলে তুমি চেঞ্জ করে নিও, কিন্তু আমি ট্যাঙ্ক খেলছি তাই ট্যাঙ্কের ইকুইপমেন্টগুলো দেখালাম। তারপর ট্যালেন্ট, তো ট্যাঙ্ক নিলে তো অবশ্যই হিলটা বেশি কাজে লাগে তাই আমিও হিল ইউজ করি। তারপর হচ্ছে আরকানা, আরকানা হচ্ছে তোমার ট্যাঙ্ক বিল্ডের আরকানাটাই, মানে আরকানা বিল্ড যেটা করছি ওটা ট্যাঙ্কেরটাই। এই দেখতেই পারতো গার্ডিয়ান, তারপর হচ্ছে গিয়ে তোমার রিলাইভার, তারপর হচ্ছে গিয়ে তোমার প্যালাডিন, এই তিনটা দিয়েই আমি বিল্ড করছি আরকানাটা, দেখতেই পারলা। তো তারপর তোমাদের দেখাই, চলো এখন তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাই। ট্রেনিং গ্রাউন্ডে ট্যাঙ্কা কী কী মানে কীভাবে এটার ড্যামেজ বা এটার অ্যাবিলিটি সেইগুলো এখন দেখাবো। তো ফার্স্টেই দেখতে পারতেছ এটা হচ্ছে নর্মাল প্যাসিভ স্কিলটাকে দেখো, এই যে প্যাসিভ স্কিল মানে ট্রু ড্যামেজ, একবারে রিয়েল ড্যামেজ যেটা নর্মাল ড্যামেজ সেই ড্যামেজটা দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর হচ্ছে তোমার ফার্স্ট অ্যাক্টিভ স্কিল যেটা ড্যামেজ লেখা এটা, এই দেখো। আর উপরে যে এটা যতক্ষণ থাকবে না অতক্ষণ ড্যামেজটা একটু বেশি দিবে তোমার। তো তারপর হচ্ছে আবার দেখাই, দাঁড়াও ওয়েট, এই দেখো এই জায়গায় আবার এই দেখো, দেখছো এটা হচ্ছে গিয়ে তোমার ইসের ফার্স্ট স্কিলটা ড্যামেজ স্কিলটা। তো তারপর হচ্ছে শিল্ড, এই দেখো শিল্ডটা হচ্ছে একটু টান দিবে, আর আশেপাশে যে কটা এনিমি থাকবে সবগুলাই ড্যামেজ খাবে, আর প্লাস মাঝে মধ্যে ফ্রিজও হয়ে যায়। তো এটা হচ্ছে শিল্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে থার্ড স্কিল মানে কন্ট্রোল, দেখো এটা দেখো এই যে এই রেঞ্জটা আছে না, এই রেঞ্জ যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত তুমি এটা মারতে পারবে। তো এটা মারলে দেখো উপর থেকে ঝাম করে একটা ড্যামেজ দিবে, প্লাস কন্ট্রোল করে রাখবে এনিমি, আর এটা ভিতরে যতক্ষণ থাকবে অতক্ষণ একটা ড্যামেজ খেতে থাকবে, এই সার্কেলটা যতক্ষণ থাকবে। তো দেখতেই পারতো, আবার দেখাই তোমাকে ওয়েট, এই দেখো এই জায়গায় জাম দেবে, এই দেখছো এই যে উপর থেকে একটা জাম দেয়, পুরো যেই কজন থাকবে পুরো সার্কেলের মধ্যে সবাই ড্যামেজ করবে। তো ফার্স্টেই মরে গেল। তো এই ছিল তোমার এটার তিনটা স্কিল। তো এটার সাথে একটা গেমপ্লে হালকা শর্ট দিয়ে দিই, আর ফুল গেমপ্লে দেখতে চাইলে আমার সেকেন্ড চ্যানেলে এটার ফুল গেমপ্লে আছে, তোমরা চাইলে ওইখান থেকে ফুল গেমপ্লেটাও দেখতে পারো। তো আর দেরি কেন, তাড়াতাড়ি যাও যে আমার গেমপ্লেটাও দেখো, আর যদি গেম মানে তোমার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুললই না, কারণ এরপরে আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই কমেন্ট করো, আমি ট্রাই করবো ওই টিউটোরিয়ালটা নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে।